আরে তুমি কেন? যমুনা কোথায়? আজ রবিবার, এবেলা যমুনাদির ছুটি। কিন্তু চাটা তো করে রেখে যাওয়ার কথা। করে রেখে গেছিল তো, কিন্তু আমার ইচ্ছে হলো আজকে আমি নিজের হাতে তোমাকে চা করে খাওয়াই। বেশ, বসো। দাঁড়ো। বসো। থ্যাংক ইউ। খাও প্লিজ। বাবা, কত বই! এই সবকটা বই তুমি পড়েছো? প্রায় সব। তুমি পড়বে? না না, আমারও তো ধৈর্যই নেই। কেন, ফার্মিল খেলতে ধৈর্য লাগে না? তাহলে দিও, মেটামরফোসিসটা দিও, পড়ে দেখবো। এই তো কদিন পিং পং কে দেখছি না। ওকে রূপক দেখে দিয়ে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি। আজকাল আর ওর পেছনে দৌড়াতে পারি না, হাঁপ ধরে যায়। চাটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ। অবশ্যই একটা জিনিসই আমি ভালো বানাতে পারি, তাছাড়া তুমি আমার জন্য এত কিছু করেছো, তোমাকে একটুখানি চাই করে খাওয়ালাম না? বাট বাবা কোনোদিনও আমার হাতে চা খেতে চায়নি। তোমার বাড়ির জন্য মন কেমন করছে না? না। মাকে ফোন করবে? আমার মোবাইল থেকে করতে পারো। পারি না, বাবার কথা অনুযায়ী পারি না, করতেও চাই না। রূপকদা বলছিল মা নাকি ফোনে আমার কথা শুনলেই কাঁদে। ফ্লোরার কি হবে আঙ্কেল? কে? ফ্লোরা? ফ্লোরা? মেয়ে, আন্টি বলেছেন? না, আমার মনে হয়েছে। আন্টি তো কোনোদিন এটাকে একটা প্রাণ বলে ভাবতে চাইনি। আন্টির কাছে এটা একটা প্রোডাক্ট অফ আনসেফ সেক্স, একটা মিশন। অবশ্য শুধু আন্টি কেন, আমিও তো ফ্লোরাকে এতদিন এটাই ভাবতাম, আমিও তো মেরে ফেলতে চেয়েছিলাম। সেটা তো পাস্ট, এখন তো সে পৃথিবীতে আসছে। হ্যাঁ আসছে, কিন্তু ফ্লোরা তো জানেই না যে এখানে ওকে কেউ ভালোবাসবে না। তা কেন, তুমি আমি আমরা সবাই ফ্লোরাকে ভালোবাসবো। আঙ্কেল, ফ্লোরার কি হবে, ও কোথায় থাকবে? তোমার আন্টি নিশ্চয়ই কিছু ভেবেছেন। বাবা আন্টিকে যা বলবে আন্টি তাই করবে, এন্ড আই টেল ইউ ওরা ফ্লোরাকে মেরে ফেলবে। কখনো না, আন্টি তা করবে না, একেবারে না। আর ভুলে যাচ্ছ কেন, উনি তো তোমার বাবাকে বুঝিয়ে বলেছেন যে এই মিশনটা অসম্ভব নয়। জানি না আঙ্কেল, জানি না কি বলেছে, তবে যাই বলে থাকুক আন্টি সেটা বলেছে নিজের স্বার্থের জন্য। আর তুমি যাই বলো আঙ্কেল, আমি আন্টিকে বিশ্বাস করি না, আমি শুধু তোমাকে বিশ্বাস করি। আচ্ছা আঙ্কেল, তুমি ফ্লোরার জন্য কিছু করতে পারো না? আমি কি করতে পারি? এমন কিছু যাতে যাতে ফ্লোরা ভালো থাকে, আমার জন্য, আমার পরিবারের জন্য ফ্লোরা আনওয়ান্টেড, কিন্তু তাই বলে কি গোটা পৃথিবীর কাছেও কেউ নেই ওর কাছে?